অসুস্থ ছেলেকে নিয়ে হসপিটালে পরিমণি তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজের পুত্র রাজ্য অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন পরিমণি রবিবার বিকেলে চিত্রনায়িকা পরিমনি এসব তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন এই স্ট্যাটাসে পরিমণি জানান রাজ্য অসুস্থ তাকে নিয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি ভর্তি রয়েছেন তবে ছেলের কি হয়েছে তা জানাননি পরিমণি কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন রাখলেও সারা দেননি তিনি তবে পরিমনির ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকা ছেলের সুস্থতা কামনা করেছেন 2021 সালে 17 অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেছিলেন পরিমনি গত বছরের 10ই জানুয়ারি ফেসবুকে পোস্টে গোপনে তাদের বিয়ের খবর জানা জানিয়ে হয় এবং একই পোস্টে পরিমনি জানান তিনি রাজের সন্তানে মাও হতে চলেছেন 22ই জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের অনুষ্ঠানের কথা সম্পন্ন করেন তারা এই বছরের 10ই আগস্ট দম্পতির সংসার আলো করে জন্ম নেয় তাদের পুত্র রাজ্য প্রিয় বন্ধুরা তাহলে এখন বর্তমান সময়ে কিন্তু পরিমণির একমাত্র সন্তান অর্থাৎ রাজ্য কিন্তু তিনি হসপিটালে রয়েছেন অর্থাৎ তার শারীরিক অসুস্থতা হয়েছে সেহেতু যেহেতু বাচ্চা তার জন্য তাকে নিয়ে তার মা তাকে হসপিটালে তাকে নিয়ে গিয়েছেন আশা করি তিনি ছেলে